সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো এক সেফটি বালু কতটুকু বা দশ সেপ্টি বালু কতটুকু অর্থাৎ আপনি যদি ঘর করেন তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে বালুর হিসাবটি বালু কিভাবে আপনি ক্রয় করবেন তো বন্ধুরা আপনারা দেখছেন সাত তারা সাথে আজি আমি আকরাম হোসেন তো বন্ধুরা চলুন যাওয়া যাক আমরা এখন জানবো এক সেফটি বালি কতটুকু তো বন্ধুরা ধরুন এটি একটি বালির স্তূপ বালির স্তূপটি দৈর্ঘ্য হচ্ছে এক ফিট প্রস্থ হচ্ছে এক ফিট গভীরতা হচ্ছে এক ফিট তাহলে এখানে হবে এক সেপটি বালি আমি এখানে লিখে দিচ্ছি এক ফিট দৈর্ঘ্য দৈর্ঘ এটা হবে প্রস্থ আর এটা হচ্ছে গভীরতা তো দৈর্ঘ্য হবে এক ফিট প্রস্থ হবে এক ফিট গভীরতা হবে এক ফিট তিনটি সমান হতে হবে তাহলে এখানে হবে সেফটি বালি তো এটা কীভাবে হিসাবটি করবেন তো কীভাবে হিসাবটি করবেন যেটা করতে হবে আমি দৈর্ঘ্য এক ফিট প্রস্ত এক ফিট গভীরতা এক ফিট তো আমাদেরকে যা করতে হবে দুর্গ এক গুণন প্রস্ত এক গুণন গভীরতা এক তিনটা যদি আমরা গুণ করি আসবে এক তাহলে হবে এক সেফটি তাহলে হবে এক সেফটি বালি তো এখন যদি দশ সেফটি বালি লাগে আপনি কীভাবে হিসেবটি করবেন তো দশ সেফটি বালি সমান সমান হচ্ছে দৈর্ঘ্য হবে পাঁচ ফিট দর্নী দুর্গ এটা হচ্ছে দুর্ঘ বালির দুর্গ এটা হচ্ছে বালির দুর্গ আর এটা হচ্ছে পস্ত পস্ত হতে হবে দুই ফিট আর গভীরতা যদি হয় এক ফিট তো এখানে দশ ফিটটি বালি হবে তো কীভাবে হিসাবটি করবেন সেম দুর্গ লিখবো আমরা পাঁচ ফিট গুণন দিব আমরা দুই ফিট আর গভীরতা দিব আমরা এক ফিট তিনটি হিসাবকে আপনার গুণ করতে হবে তো তিনটি হিসাবকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কী পাই তাহলে আমরা পাবো আমরা যেটা গুন করে গুন করলে আমরা যেটা পাই গুণ করে দেখতে পারেন পাঁচ গুনন দুই গুনন এক তাহলে আসলে দশ সেফটি তাহলে আমরা পেয়ে গেলাম এটা দশ সেফটি দশ সেফটি বালি তো এটা এখন যদি দশ সেফটি আমরা জানলাম এখন যদি একটি হিসাব যদি ইঞ্চিতে হয় তাহলে কী করবেন ধরুন এটি একটি বালির স্তূপ বালির স্তূপ বা ট্রাক্টরে বালি আছে আপনার বা ট্রাক্টর যে ট্রাক্টরে আপনি কিনতেছেন ট্রাক্টরে বালিগুলো আছে তে ট্রাক্টরটি দুর্ঘ হচ্ছে ধরুন পাঁচ ফিট দৈর্ঘ্য পাঁচ ফিট দৈর্ঘ্য দিলাম আমি আর এর প্রস্ত দিলাম আমি তিন ফিট প্রস্ত আছে তিন ফিট প্রস্ত হচ্ছে তিন ফিট তিন ফিট আর এটার যেই গভীরতাটা গভীরতাটা ধরুন আট ইঞ্চি আট ইঞ্চি হচ্ছে ধরুন এটার গভীরতা গভীরতা হচ্ছে আট ইঞ্চি লিখে দিচ্ছি গভীরতা গভীরতা হচ্ছে ধরেন আট ইঞ্চি তাহলে এখানে কতগুলো বালি হবে তো এই যে কীভাবে বের করবেন তো সেম আমাদের যেটা যেটা সূত্র হচ্ছে তিনটি হিসাবকে আপনি একসাথে গুণ করে দিবেন তিনটি হিসাবকে গুণ করলে আপনি কত সেপ্টেমার আছে এটা বেরিয়ে যাবে তো ইঞ্চির ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে তো আমাদের যে দুর্গ হচ্ছে আমরা লিখেছি সেখানে পাঁচ ফিট পস্ত হচ্ছে তিন ফিট আমাদের গভীরতা হচ্ছে আট ইঞ্চি তা আমরা কী করব তিনটি হিসাবকে প্রথম আমরা গুণ করে দেব তিনটি হিসাবকে আমরা গুণ করে দিব গুণ করে দিয়ে আমাদের বারো ইঞ্চি দিয়ে ভাগ করতে হবে বারো ইঞ্চি দিয়ে আমরা ভাগ করব বারো ইঞ্চি দিয়ে আমরা ভাগ করব তা আমরা প্রথমে তিনটা হিসেবে গুণ করে নিই এটা ইঞ্চির ক্ষেত্রে আর কি পাঁচ গুণ তিন গুণ আট ইঞ্চি হচ্ছে আমাদের একশো বিশ আমাদের হচ্ছে পর হবে একশো একশো বিশ নিচে হবে আমাদের বারো বারো দিয়ে আমরা ভাগ করি বারো ভাগ করলে আমরা যেটা পাই দশ সেফটি তো ভাগ করলে আমাদের আস্তে আস্তে দশ সেফটি দশ সেফটি বালি তো বন্ধুরা তাহলে এইভাবেই আপনি হিসাবটি করবেন আমি এখানে যেটা করলাম যে ইঞ্চির ক্ষেতে পাঁচ যেটা দুর্গ পাঁচ ফিট পস্ত হচ্ছে তিন ফিট আর গভীরতা হচ্ছে আট ইঞ্চি তো তিনটে হিসাবে আমরা গুণ করবো তারপর আমরা বারো ইঞ্চি দিয়ে এটাকে ভাগ করবো তারপরে বারোটা ইঞ্চি দিয়ে ভাগ করছি ভাগ করার পর আমরা যেটা পেয়ে গেলাম দশ সেফটি তো এইভাবেই আপনি আপনি বালের বালির হিসাবটি করবেন আমি আপনাকে আবারও বলে দিচ্ছি তিনটি হিসাবকে আপনি গুণ করবেন যদি ফিটে হয় তিনটি হিসাবকে আপনি একসাথে গুণ করবেন গুণ করলে আপনি তার হিসাবটি পেয়ে যাবেন যেটা হবে ফলাফল ওটা হবে আপনার সেফটি আর যদি ইঞ্চিত হয় একটি হিসাব যদি ইঞ্চিত হয় তাহলে আপনি তিনটি হিসাবকে গুণ করবেন গুণ করে বারো দিয়ে ভাগ দিবেন ভাগ করলে আপনি পেয়ে যাবেন কত সেফটি তো বন্ধুরা এইভাবে আপনি আপনার বালির হিসাবটি করবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন তো যদি উপকৃত হন প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আজকে এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম